একদম দারুণভাবে বুঝতে পেরেছেন যে নতুন বছরে আপনাদের জন্য কিন্তু অনেক বড় ঝুঁকি নিয়ে আজকে হাজির হয়েছি, যে প্রকৃতভাবে একটা সংসার সুখের করতে গেলে সেই সংসারে যারা বসবাস করবে তাদের সুস্থ থাকতে হবে। পৃথিবীর যত বড় কাজ করতে যান না কেন, আপনি যত বড় ঝুঁকি নিতে যান না কেন, তার আগে সবার আগে আমাদের সুস্থ থাকতে হবে। সুস্থতাই সব কাজের প্রধান উপকরণ, কারণ যে মানুষটা কাজটা করবে সেই কাজটা করবে যিনি, তার শরীরটা যদি ঠিক না থাকে আপনি সাকসেস হতে পারবেন? সেটা আপনার ছেলেমেয়েদের পড়াশোনার দিকে দেখুন, যদি শরীর খারাপ হয়ে যায় ভালো এক্সাম হয় না। আপনি চাকরি করছেন যেখানে, আপনার যদি শরীর খারাপ হয়ে যায় আপনার যে প্রমোশন হওয়ার কথা ছিল আপনি পারছেন না। তার মানে সবার আগে কিন্তু মানুষের সুস্থতাটা ভীষণভাবে প্রয়োজন। আর সেই জন্যই আমাদের এই ছোট ছোট প্রয়াস। আজকে আপনি অনেক টাকার মালিক, প্রচুর রোজগার করেন, আপনি বিরাট বড় বিজনেসম্যান, কিন্তু সবার শেষে একটা কথা মনে করা হয়, এইভাবে আর কতদিন চলবো? মাঝের মধ্যে মনে আসে না? ব্যাংকে অনেক টাকা আপনার, কিন্তু শরীরটা ভালো নেই। ওই যে টাকা রোজগার করে রেখে গেলেন তার মূল্য কি হলো? বলবেন না, আমার পরিবারের জন্য। শুধুই কি পরিবারের জন্য, নিজের জন্য না? এত কষ্ট করে উপার্জন করে গেলেন, তার শিখি ভাগও আপনি উপভোগ করে যেতে পারলেন না, ভোগ করে যেতে পারলেন না। এগুলো কেন হয়? টাকার পিছনে দৌড়াতে দৌড়াতে এমন একটা সময় এসে যায় তখন যে আপনার কাছের মানুষগুলোকে অনেক দূর মনে হয়, তাদের কথা ভালো লাগে না, আপনার মনে হয় যে না আমাকে কাজ করতে হবে, না এখন বাজে কথা বলো না, ছুটি নেওয়া যাবে না, ছুটি একবারেই নেব, মানে তখন সব ভবিতব্যের কথা, জীবনে একবারই ছুটি আসবে, তখন আর কিছু করার নেই, তখনই আমরা থামব। দৌড়াতে দৌড়াতে যদি হঠাৎ হোঁচট খেয়ে যান তাহলে কি হবে? যে পরিবারের জন্য এত ঝুঁকি নিয়ে রোজগার পাতি করে রেখে যাচ্ছিলেন, হঠাৎ করে আপনি যদি চলে যান, আপনার কোন ব্যাংকে কত টাকা আছে তার পরিবার জানতেও পারলো না, কি হলো তাহলে? সম্পত্তি পরিবারের নামে করার আগেই আপনাকে যদি চলে যেতে হয় তাহলে এই ঝুঁকিগুলো অনেক বড় ঝুঁকি জীবনের জন্য। আর তার জন্য স্বাভাবিক কিছু নিয়ম কানুন পালন করে চলা প্রয়োজন। আমার পেশেন্টদের বলি, আসে অনেক বড় বড় পেশেন্ট আসে, অনেক টাকার মালিক তারা, অনেক বড় বড় বিজনেস, কিন্তু শরীরটা ভালো নেই তাদের। আসতে চাইছিলেন না, তার স্ত্রী জোর করে তাকে ডক্টরের কাছে নিয়ে আসে। একটাই কথা, অনেক সময় দিতে হবে না। ঘুম থেকে ওঠার পর নিজের জন্য যদি কোনো মানুষ এক ঘন্টা মাত্র দিতে পারে, আর শুতে যাবার আগে মাত্র 30 মিনিট দিতে পারে, সে মানুষ ভালো থাকবে। এই নিজের জন্য সময়টা যে দেওয়া দরকার, আপনার যে দেহ মন্দির তার দেখভাল করার জন্য। কিছুক্ষণ আগেই একজনের সঙ্গে কথা হচ্ছিল, আমার খুব ছোটবেলাকার ঘনিষ্ঠ বন্ধু, কিছুক্ষণ আগেই আলোচনা করতে করতে আসছিলাম যে কোনো মানুষ সে যে প্রফেশনেই থাকুক না কেন, সকালবেলা উঠে একটুখানি হরিতকি চিবিয়ে খেয়ে নিয়ে এক গ্লাস জল, রাতে শুতে যাবার আগে ছোট্ট এক ফালে যদি একটু জষ্টি মধু খায়, সে মানুষের অসুখ হওয়া মুশকিল আছে। এবার আপনারা বড় বড় বিজনেসম্যান বলেন, এত সময় কোথায়, কেন সুগার প্রেশার থাইরয়েডের ট্যাবলেটটা যখন আপনাকে ডাক্তার ধরিয়ে দিয়েছে তখন তো খাচ্ছেন, ঠিক সকালে একটা দুপুরে একটা রাত্রে একটা ট্যাবলেট খাচ্ছেন না? হরিতকের গুণাগুণ পড়ে দেখুন। আপনি যে ওষুধটা আপনাকে দিয়েছে ডক্টর, আপনি তার গুণাগুণ জানেন? জানেন না তো, কারোর ওপর কথার ওপর বিশ্বাস করে খেয়ে যাচ্ছেন। আমি আমার কথা বিশ্বাস করতে বলছি না, আপনি নিজে গুগলসে ঘেঁটে নিন বা আয়ুর্বেদ সংগ্রহ যে বইগুলি আছে তার মধ্যে দেখে নিন যে সামান্য একটা হরিতকি যেটার দিকে তাকাই না, লোকের মাথাতেও আসে না, তাকে কিনে এনে ছোট্ট করে সুপারির মতো ছোট ছোট টুকরো করে যদি রেখে দেওয়া যায় এবং প্রতিদিন সকালে ছোট্ট দুটো টুকরো মুখে দিয়ে চিবিয়ে নেবার পর এক গ্লাস জল,
কোনো পেটে প্রবলেম আসবে না। বেশি টাকা আর রোজগার করতে গিয়ে যে বিশৃঙ্খল জীবনে পা দিতে হয় না, বন্ধুদের সঙ্গে একটু পার্টি তো করতে হয়, ডাক্তারবাবু বুঝতেই পারছেন তো, কনস্ট্রাকশনের কাজ, এসব পার্টিদের সঙ্গে নাকি একটু বসতে হয়। কে বলেছে, কোথায় লেখা আছে? এগুলো আপনারা তৈরি করে নিয়েছেন, আপনার ভালো লাগে তাই বসেন, তাই না? একটু বললে খালি একটু বলার অপেক্ষা, চ আজ একটু পার্টি হয়ে যাক, বলছিস চ, মানে ইচ্ছা আছে, এরকম একটা ব্যাপার। তাহলে এই পার্টি সাটি করতে গিয়ে তা তো একটা প্রায়শ্চিত্তি করতে হবে মানুষকে, হবে না? একটা মানুষ এই যে জীবনে বিশৃঙ্খল জীবন, মানে তো পাপে ভরে যাচ্ছে আমাদের, যাচ্ছে না? তাহলে তার প্রায়শ্চিত্তি কি? এমন কিছু গুণ সম্পন্ন জিনিস শরীরে দেওয়া দরকার আছে যার ফলে শরীরের পাপটা ক্ষয় হতে পারে। তার জন্য ছোট্ট একটা জিনিস শিখিয়ে দিলাম আজকে। বাজারে হরিত কি সব দশকর্মা দোকানেই পাওয়া যায়, মাত্র 100 গ্রাম কিনে আনুন, এনে ছোট ছোট করে তাকে টুকরো করে নিন, দেখবেন মারাত্মক কাজ হচ্ছে। হ্যাঁ নমস্কার, হ্যালো, হ্যাঁ জোরে বলুন, শুনতে পাচ্ছি না, বলুন। হ্যাঁ বলছি আমি, বলুন। সকালবেলা উঠে খালি পেটে ছোট্ট কচি একটা করে শিউলি পাতা চিবিয়ে খাবেন, মিনিমাম 10-15 দিনের মতো। শিউলি নাম শুনেছেন? শিউলি পাতা চেনেন না? চেনেন তো? কাল থেকে খুঁজবেন কচি যে পাতা আছে একদম উপর দিকে হয়, সেই কচি পাতা একটা করে চিবিয়ে খাবেন সকালবেলা, ঠিক আছে? চলো। তাহলে এরকম অনেক মানুষের সমস্যা আছে। এবার আপনি বলেন স্যার ওইখানে ডাক্তার সেন বসে বসে শুধু জ্ঞান দেয়। আমি প্রথম ফোনটা নিয়ে বলি যে দিদি ফোন করেছিলেন যে ওনার জিভে স্বাদ আসছে না, কি ওষুধ আছে আপনার অ্যালোপ্যাথি সেকশনে, নাম বলুন একটা। আছে আমাদেরও কোনো ওষুধ নেই, হোমিওপ্যাথিতেও নেই, আয়ুর্বেদেও নেই, অ্যালোপ্যাথিতে নেই, হঠাৎ করে জিভে স্বাদ, কারণ ওনা তো কোভিড হয়নি। কোভিড যাদের হয়েছিল তাদের গন্ধ পেত না, স্বাদ পেত না, তাহলে কোভিড হয়নি, জিভে স্বাদ পাচ্ছে না, কি করবে? সিম্পল, এই ঘরোয়া টোটকাগুলো ওনাকে আবার নতুন করে ফিরিয়ে আনতে পারে ওনার জিভের স্বাদ। তাহলে যেগুলো ঘরোয়া টোটকায় কাজ হয়ে যায় না, কিছু আবার মহাপুরুষ জ্ঞানী ব্যক্তি আমাদের বাড়ির আনা যেখানে যে পাওয়া যায় কিন্তু, তারা আবার বলে এই আয়ুর্বেদে ঘাস পাতা এইসব দিয়ে ওষুধ তৈরি হয়, এতে আবার সারে, মানে উনি মহাপণ্ডিত লোক কিন্তু। আছে না প্রতি পাড়ায় কিছু খিটখিটে বুড়ো, খিচখিটে মাসিমা, আছে না, এদের খিটকেল বলা হয়, মহাজ্ঞানী ব্যক্তি, সব ব্যাপারে বিশদ জ্ঞান। জানিস কালকে নেপালে একটা ফ্লাইট আগুন লেগে গেল, 72 জন মারা গেছে, তা সেখানে খিটকেল কাকু ছিলেন, উনি বললেন কী করবে আর, মদ নেশা গাঁজা খেয়ে সব ফ্লাইট চালাবে, এতে আর হয়? ওটা পাড়ার 407 নয় যে নেশা করে ওটাকে ফ্লাইট চালানো যায়, ঠিক টোটাল চেকিং করে তারপর ফ্লাইটে উঠতে দেওয়া হয় পাইলটকে। তো খিটকেল কাকুর সব বিষয়ে কিন্তু জ্ঞান আছে, উনি ফ্লাইট আর 407কে একই ভেবে নেন। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ হ্যাঁ বলছি, অ্যালার্জিটা টেস্ট করে নিয়ে যোগাযোগ করবেন। হ্যাঁ আপনার পাড়ায় যে টেস্ট করে তার কাছে, ডায়াগনস্টিক সেন্টারে, ওটা করিয়ে নিয়ে তারপর যোগাযোগ করবেন। তাতে কি গেল, আপনার কি হলো আর আমার কি হলো? আপনি কি কলকাতায় এসে টেস্ট করাবেন নাকি? আপনি তো ওখানেই শিলিগুড়িতেই টেস্ট করবেন, তাই না? হ্যাঁ টেস্টটা করিয়ে নিয়ে তারপর ফোনে পাঠাবেন, তারপর ওষুধ বলা হবে। কারণ টেস্ট রিপোর্টটা না এলে আপনাকে কত ডোজের কোন ওষুধ দেওয়া হবে সেটা মেজারমেন্ট করা যায় না, আপনার জ্বরের ওপর ডিপেন্ড করে। যদি জ্বর হয় যে 101 আছে না 2 আছে, তাহলে প্যারাসিটামল 1000 খাবে না 500 খাবে, বোঝা গেছে? ঠিক, তাহলে সব বিষয়ের একটা মেজারমেন্ট আছে বাবা।
আমি বসে সাবলীলভাবে পরিষ্কার কথা বলছি বলে, ফোনে সবার সঙ্গে কথা বলছি বলে এটা ভেবে নিও না। পাড়ায় রাস্তার মোড়ে আমি কি বলে ওটা জানো, জল পোড়া তেল পোড়া দিচ্ছি লোককে, না ওসবে রোগ সারে না। ঠিক, অসুখ সারতে গেলে তার জন্য ডায়াগনস্টিক সেন্টারগুলো খোলা আছে কেন? আপনার অসুখটা কতটা পরিমাণ আছে শরীরে? অ্যালার্জি তো আছে, ওষুধ বলেও দেওয়া যেত যেত না, কিন্তু আমি কত ডোজের ওষুধ দেবো তাকে এটা জানার দরকার আছে। নমস্কার। হ্যালো, নমস্কার। আমি পূর্ব মেদিনীপুর থেকে কথা বলছি। হ্যাঁ বলুন দিদি। মায়ের ব্যাপারে বলছি, আমার মা আপনার পেশেন্ট, অর্থাৎ মানে ওই যে নি মানে আর্থারাইটিস, অস্টিও আর্থারাইটিস। তো ওনার ফোর্থ স্টেজে পড়ে গেছেন আর কি, একদম আমি নিয়ে গেছিলাম আপনি দেখেছেন, আর উনি এতদিন পয়লা ডিসেম্বরে দেখেছি, তো ওষুধ খেয়ে একটু মোটামুটি ভালো ছিল। এই চার পাঁচ দিন ছ দিন বলছে যে আমি মা খেতে পারছি না, পুরো পেট যেন ভর্তি হয়ে আছে, আর পেটে প্রচুর গ্যাস হয়ে যাচ্ছে, আর মানে হাঁটু পা হাত পেট যেন খেলা, মানে একটা যে খেলা বলে তো মানে সেটাকে কি একটা বাংলায় ভালো কথা বলে, মানে এ লেগে খটকা মতো লেগে যাচ্ছে আর কি। কিছু করতে হবে না, সকালবেলা উঠে যে কোনো একটা বাড়িতে অ্যান্টাসিড, যে অ্যান্টাসিডটা আছে ওটা সকালবেলা খালি পেটে পাঁচ দিন খাইয়ে দাও, ব্যাস তাহলে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আর যে ওষুধটা আমি দিয়েছি ওটা একবার করেই খাবে, এখনো এখনো একবার করেই খাবে। এখনো এখনো খাবে, ঠিক আছে, ওকে। আর জলটা একটু বেশি খেতে বলুন, লাগবে। হ্যালো স্যার। হ্যাঁ নমস্কার, বলুন। নমস্কার স্যার, বলছি পায়ের কুড়ানির নিচে প্রচন্ড ভাবে ব্যথা করে স্যার। ইউরিক অ্যাসিডটা টেস্ট করুন, ইউরিক অ্যাসিডটা টেস্ট করে আমাকে জানান। আর কাল থেকে কুলুত্ত কড়াই খাওয়া শুরু করে দিন, এক কাপ করে জল কুর্তি কলাই ভিজিয়ে রাত্রে। আর কুলুত্ত কড়াইয়ের নাম শুনেননি এখনো? কুর্তি কলাই বলে, কুর্তি কলাই, কিডনিতে পাথর হলে যেটাকে ভিজিয়ে খায়। আর দ্বিতীয় নাম্বার হচ্ছে চুন আর হলুদ, এক চামচ চুন তিন চামচ গুঁড়ো হলুদ একটা স্টিলের বাটিতে নিয়ে একটু জল দিয়ে সেটাকে গুলিয়ে নেবেন, তারপর ওটাকে গরম করবেন, একটু টাইট হয়ে যাবে ওইটা প্রলেপ করে গোড়ালিতে লাগিয়ে দিন, আধা ঘন্টার মতো রাখবেন, তারপর ঠান্ডা জলে ধুয়ে নেবেন, চার পাঁচ দিন লাগান আপনার গোড়ালি ব্যথা চলে যাবে, কোনো মেডিসিন লাগবে না। ঠিক আছে, ওকে, নমস্কার। কোথা থেকে? পিংলা, পূর্ব মেদিনীপুর। বাহ, চলে গেল তাড়াতাড়ি এত। ভুলে গেছো নাকি? বই দেখে দেখে বলছো। তোমার মুখটা কত বড় সেটার উপর ডিপেন্ড করছে, যদি বিশাল বড় হয় হাঁড়ির মতো একটা তাহলে অনেকটা লাগবে, আর যদি সাধারণ আমাদের মতোই হয় তাহলে কম করেই লাগবে। আমি একদিন বাড়িতে গিয়ে মাকে দিয়ে আসবো বাবা, ঠিক আছে, তুমি একটু ওয়েট করো, ওটাও কতটুকু মলম নিতে হবে আমি গিয়ে দেখিয়ে দিয়ে আসবো। এখন রাখা থাক, মানে খাইয়েও দিয়ে আসবো, ওষুধগুলো খাইয়েও দিয়ে আসবো বাড়িতে। মানে স্কুটার ঢিলে হয়ে গেছে না পড়ে গেছে কোনটা, মানে ওষুধ নিয়ে গিয়ে কতটা মাখবে স্যার, বোরোলিন কিনে এনেছি ঠোঁটে কতটা লাগাবো, খেতে হবে না, পাউরুটির সাথে মাখিয়ে খেয়ে নাও, লাগাতে হবে। উফ, বলুন। হ্যালো, তোমার বয়স কত মা? আমার বয়স 30+ 15-20 বছর ধরে হচ্ছে, জীবনের অর্ধেকটা অ্যালার্জি নিয়ে কাটিয়ে দিলে। এবার বলি অ্যালার্জিটা জীবনে টেস্ট হয়েছে এই 15 বছরে? হ্যাঁ হ্যাঁ, আমি রিসেন্টলি করেছিলাম। কত এসেছে, কত এসেছে? আমি রিসেন্ট বলতে 3-4 বছর। কত এসেছে আমার সেটা জানা দরকার, অ্যালার্জি কত এসেছে, আইজিই অ্যালার্জি, তবে তো ওষুধটা বলতে পারবো আমি। কত পয়েন্ট এসেছে পয়েন্টটা নেই স্যার, তবে কিসে কিসে অ্যালার্জি সেটা টেস্ট, ওটা প্রোফাইল টেস্ট। হ্যাঁ হ্যাঁ, আমার চাই আইজি অ্যালার্জি টেস্ট, প্রোফাইল টেস্টটা তো মুখস্থ রাখতেই হবে, কি কি খাবে আর কি কি খাবে না। আর বেশ, অ্যালার্জি কত এসেছে সেটা জানিও, তাহলে ওষুধগুলো বলে দেওয়া যাবে, ঠিক আছে।
কারণ 150-র উপরে এসেছিল স্যার, এটা কিছু মনে মনে আছে 150-র উপরে যদি ঠিকঠাক হয় তাহলে কমই আছে, আর যদি ওটা ভুল হয় তাহলে হবে না, নালে 150-র উপরে সবথেকে বেটার হয় তুমি অ্যালার্জি টেস্টটাকে আমাকে হোয়াটসঅ্যাপ করো, হুম এই নাম্বারই পাঠাও, আমি দেখে নিয়ে তাহলে মেডিসিন আমি বলে দিতে পারবো, ঠিক আছে স্যার? বলছি মেডিসিন বলে দিলে সেটা আমি কোথা থেকে নিতে পারবো? কোনো আয়ুর্বেদ দোকান থেকেই পাবে, যদি আয়ুর্বেদ দোকান ওখানে না থাকে আপনার এই মেডিসিন যে কোনো আয়ুর্বেদিক দোকানে আমি পাবো? বাবা যা যা ইচ্ছা হয়ে গেছে তারা নিয়ে গেছে আমাদের কোম্পানি থেকে, বা সব আয়ুর্বেদ দোকানে রেখেছে কি আমি জানি না, তবে বড় কিছু মেডিসিনের যদি আয়ুর্বেদ দোকান হয় নিশ্চয়ই পাবে। আর পিংলা যেহেতু ওখানে আমাদের পটাশপুরে তো আমাদের মেডিসিনের দোকান আছে আমাদের নিজস্ব, আমাদের হুগলি ডিস্ট্রিক্টে কোথায় আছে স্যার? আমি তো ত্রিবেণী থেকে বলছি, তা যেহেতু ও ওটা ত্রিবেণী, হুগলি ডিস্ট্রিক্টে হলে কোথাও আছে না, না হুগলি ডিস্ট্রিক্টে কোথাও পাবে না, কারণ আরামবাগ সেভাবে এখনো সাপ্লাই দিতে পারছে না। তুমি ওই কি বলে এখানেই অনলাইনে তোমার অ্যাড্রেস পাঠিয়ে দাও, এখান থেকে কুরিয়ারে পাঠিয়ে দেবে। হুম আচ্ছা স্যার, ঠিক আছে, ধন্যবাদ। নমস্কার, হ্যালো, বলুন। না অনেকক্ষণ পর একটা বিষাক্ত ফোন এসে ঢুকলো, টিভির ভিতরে ঢুকে পড়ে উনি বলে যাবেন। নমস্কার, বলুন। হ্যাঁ বলুন, হ্যালো, বলুন বলুন। হ্যাঁ আমি টিভিতে এই নাম্বারটা দেখেই ফোন করলাম। কেন? ওই কি বলছো ওটা জানবার জন্য। কি? ওই সুগারের ব্যাপারে আর কি জানবার জন্য। কি জানবে বলো? মানে সুগার আছে সেটা কি খেলে আমার সুবিধাটা হবে? ওষুধ খেলে। ওষুধটা তো ওষুধ খাওয়া হচ্ছে না, সেটা তো অন্য জায়গায় খাচ্ছো সারা জীবন। সেই ডাক্তার তো তোমায় কন্ট্যাক্ট দিয়ে দিয়েছে যে সারা জীবন খেতে হবে। আমাদের ট্রিটমেন্টে তো সারা জীবন ট্রিটমেন্ট নেই বাবা, ঠিক না? একটা ট্রিটমেন্ট হয় অসুখটাকে রেখে দেবার যে সারা জীবন টেনে নিয়ে যাবে, আর একটা ট্রিটমেন্ট হয় যেটা সারিয়ে ফেলা, কারণ ডাক্তার কন্ট্যাক্ট নিয়েছে তুমি যতদিন বাঁচবে ততদিন ওষুধ খেয়ে যাবে। আচ্ছা এই ট্রিটমেন্ট করতে করতে যদি মাঝখানে ডাক্তার মারা যায় তাহলে কোথায় ট্রিটমেন্ট করাবো, তাই না? ঠিক, ওকে। ভালো স্টুডেন্ট, আর কোনো আর্গুমেন্টস নেই ওনার। কিন্তু সুগার হয়ে গেলে যাদের খাবার বাতিক আছে মানে পেটুক, তাদের সুগার সারে না। হ্যালো, শুনতে পাচ্ছি, বলুন। আমি জার্মানি থেকে বলছিলাম। হুম বলুন। আমার 4 মাস আগে পেট সাপের একটু গন্ডগোল হয়, যন্ত্রণা আরম্ভ হয় হালকা হালকা, তবে হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছিলাম। আমার কিছুদিন পরে পেট সাপের একটা এমনই ধুয়ে গেলো, মনে হলো যে আমার বোধ হয় কিছু একটা দেখা যাবে, সেই জন্য একটা কাঁচের গ্লাস নিয়ে ওটা ধরেছিলাম। দিন রাত্রি খুব সাদা একটা সাপ গ্লাসের মধ্যে পড়ে গেল, তারপরে সেভাবে ওই পেট সাপ গরম পেট সাপে মনে হলো যেন খানিকটা গলে গেছে, সেটাকে কাটিতে না নিয়ে গিয়ে ঘেঁটে দিলাম, দেখলাম যে যেমন সে ডিমটাকে ঘেঁটে দিলে হয় সেরকম পরিস্থিতি যেটা হয়ে গেল। তারপর ডাক্তার কি হলো? ডাক্তার কি করলো বলো। হ্যাঁ তারপরে তো ওটা অনেকখানি চিড়িয়া হয়ে গেলো, তারপরে হঠাৎ 4 দিন পায়খানা বন্ধ হয়ে গেল। পায়খানা বন্ধ হওয়ার পরে ভারতে সে পায়খানা হয়নি, সেখানে 20 দিন পর্যন্ত পায়খানা হলো না। তো আমায় কি করতে হবে এবার বলো? এখন বয়স কত তোমার বাবা? আমার বাবা এখন বয়স হচ্ছে 67। আল্ট্রাসোনোগ্রাফি নিশ্চয়ই করা হয়েছে? হ্যাঁ স্যার। আর ইউরিনের আরই টেস্ট করা হয়েছে? আরই ইউরিনের টেস্ট, ওই দুটো রিপোর্ট লাগবে আমার, আর কিছু লাগবে না। যদি আসতে পারেন তো খুব ভালো, আর যদি আসতে নাও পারেন তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে রিপোর্ট দুটো পাঠান। আচ্ছা ঠিক আছে, কালকে সকালে পাঠালেও হবে, আজকে রাতের মধ্যে পাঠালেও হবে, কিন্তু যে সমস্যাটা আমাকে লিখলেন বললেন আর কি ওটা কিন্তু লিখবেন, নাহলে আমি রিপোর্ট দেখে তো বুঝবো না যে কেন পাঠালেন কে পাঠালেন, কারণ ওরকম কয়েক হাজার রিপোর্ট ঢুকছে না রোজ, তো তার মধ্যে এই প্রবলেমটাও লিখবেন কিন্তু রিপোর্টটা পাঠাবার পর, তাহলে আপনার সঙ্গে আমার আবার কন্ট্যাক্ট হবে। কিন্তু আমার সমস্যাটা ওগুলো তো যে সমস্যাটাই হচ্ছে সেটাই আমাকে লিখুন,
তাহলে আমার মাথায় থাকবে না যে আপনার গ্যাস হয় কি অম্বল হয় কি অ্যাসিড হয়, ঠিক আছে? হোয়াটসঅ্যাপ করে রিপোর্ট পাঠিয়ে আমাকে পুরো প্রবলেমটা লিখে পাঠান, তাহলেই হবে। চলুন। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যালো। হ্যাঁ বলুন। কি বলছেন সেটা বলুন, বাকিটা বলুন এবার। হ্যাঁ কি হলো, পাশ থেকে গিন্নি কি চিমটি কাটছে? বলো এবার বাকিটা। প্রবলেমটা বলো। আমার মানে স্ক্যাল্পে যে ফাঙ্গাল ইনফেকশন মতো হয়ে গেছে, তো এটা কি করব, এটা ঠিক কি করব? চেম্বারে এসো, সরাসরি চেম্বারে এসো, বাড়িতে বসে পারবে না। অনেক চেষ্টা চুক্তি করে নিয়েছো তুমি, হবে না। ওটা সোরিয়াসিস হয়েছে, স্কাল সোরিয়াসিস। জিনিসটা এত সাধারণ স্কিনের ডিজিজ নয়, ডাইরেক্ট চেম্বারে দেখা করো যদি ইচ্ছা থাকে সারাবার, নাহলে যেরকম বাড়িতে বসে আছো থাকো। বলুন নমস্কার। হ্যালো। হ্যালো নমস্কার দাদা। নমস্কার। হ্যাঁ নমস্কার দাদা, মানে ব্যাঙের মানে পায়ের শিরা ঘুরালি, পায়ের শিরা খুব যন্ত্রণা, বহু জায়গা দেখিয়েছে ভালো হয় নাই গো। হ্যাঁ পরি থাকে, তা কিছু মানে সারাদিনই কাঁদে, কানি যন্ত্রণা থেকে কাঁদে। আর এই যে পাতার আগে এই যে শিরাগুলো আছে, এই শিরাগুলো খুবই যন্ত্রণা হয়। তো চেম্বারে নিয়ে আসুনি কেন, এতদিন এতদিন টিভিতে শো দেখছো, চেম্বারে নিয়ে চলে আসতে পারতেন। একদিন সময় করে ভালো দিন দেখে নিয়ে চলে এসো, কারণ এইভাবে বাড়িতে থেকে থেকে সারাতে পারবে না। তুমি এক কাজ করো, টিভির পর্দার নিচের দিকে তাকাও, ওখানে দুটো নাম্বার দেওয়া আছে, ওই দুটি নাম্বারের যে কোনো একটাতে ফোন করে নাও। সব বলে দেবে, ওখানে আগে ফোন করো ওই নাম্বারে। না নিচে যে টিভির পর্দায় নিচে দেখো দুটো নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে। ওকে, সারাবার ইচ্ছে থাকলে নিজেরাই জায়গা খুঁজবে, কারণ মাথা ফেটেছে যার সেই চুন খুঁজবে, পিপাসা পেয়েছে যার কুয়ো সেই খুঁজে বেড়াবে। কুয়ো কোনোদিন পিপাসিত লোকের কাছে পৌঁছায়নি। নমস্কার। হ্যালো, একটু জোরে বলুন, কোনে বউয়ের মতো কথা বললে শুনতে পাই না আমি। এই তো গলা জোরে এসছে, বলুন। আবার ঘুমিয়ে পড়ছো, অত স্টাইল করে কথা বলতে হবে না, ফোনটা কাছে নিয়ে বলো, যাকে বলছো সে শুনতে পাবে তো। বলছিলাম যে কফের সঙ্গে একটু রক্ত বেরোচ্ছে, এটা কি কিসের জন্য? জেনে কি করবে, তুমি ডাক্তার না, তুমি নিজে ওষুধ লিখবে। তার জন্য ডাক্তার দেখাচ্ছ তো, দেখাচ্ছ না? দেখানো হয়নি। তা ব্লাড এসে গেল কফের সঙ্গে, এখনো ডাক্তার দেখাওনি? তাহলে আমি ওষুধের নাম বলেও তো লাভ নেই, তুমি তো ওষুধপত্র ডাক্তার কাউকে বেশি মানো না। যদি সারাবার ইচ্ছে হয়, আসার আগে ওই যে কফের সাথে ব্লাড এসেছিল ওটা টেস্ট করতে পাঠাবে, স্পুটাম টেস্ট বলা হয় ওকে, স্পুটাম টেস্ট। ওই টেস্ট রিপোর্টটা নিয়ে আমার কাছে আসবে যদি কোনোদিন আসার মানে চিকিৎসার ইচ্ছে হয়, নাহলে ছেড়ে দাও, যেরকম চলছে চলুক। ইয়েস, ব্যাপারটা এত সাধারণ ভেবো না, কিন্তু ওটা কিন্তু অনেক সাংঘাতিক। কফের সঙ্গে ব্লাড এসে গেছে মানে তুমি ভালো জায়গায় নেই, কোনোভাবেই তুমি ভালো নেই, ভেতরটা ঝাঁঝারা হয়ে যাচ্ছে কোনো না কোনো কারণে। তো ওই স্পুটাম টেস্টটা করলেই কফটা যেটা এসেছে তাহলেই বুঝতে পারা যাবে ওটার ভেতরে কোন রোগ লুকিয়ে আছে। রক্ত অনেক কারণে, আগেকার দিনে টিবি হতো, টিউবারকিউলোসিস, তার জন্য হতে পারে। যদি ভেতরে কোনো প্যাচেস হয়ে থাকে বা টিউমার হয়ে থাকে সেখান থেকে আসতে পারে, আরও অনেক কিছু খারাপ অসুখ আসতে পারে, ঠিক? তাই সেসব খারাপ কিছু না ভেবে আগে সরাসরি টেস্টটা করতে দাও, তারপরে কোনো ভালো একটা ডাক্তার দেখাও। আমি বলছি না এখানেই আমার কাছেই আসতে হবে, কারণ ব্যাপারটা সাধারণ নয়। কেন এই রোগের চিকিৎসা তো এখন সরকারি হাসপাতালে পুরো ফ্রি অফ কস্টে হচ্ছে, কেন জাননি ওখানে? ওখানে তো পয়সা লাগতো না, টাকা কড়ি লাগতো না, তাহলে কেন জাননি, তাই না? তাহলে নিজের আপনার নেগলিজেন্সি, গাফিলতি, আপনি এসব দেখান না, পরোয়া করেন না, তাহলে আজকে কেন ফোন করে ফেললেন? বাঁচার ইচ্ছা তো হচ্ছে নিশ্চয়ই, তাই না? আপনার কোনো বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকে জিজ্ঞেস করুন যে কফের সাথে ব্লাড এসছে, রক্ত, এটা কি কোনো ভালো?
তারা ডাক্তার নয়, তারাও আপনাকে জ্ঞান দিয়ে দেবে যে এইটা হওয়ার পরেও তুই চুপ করে বসে আছিস, এটা আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবরাও বলবে। কিন্তু তাহলে আগামীকাল সকালবেলা একদম সরাসরি সরকারি হসপিটাল, সেখানে গিয়ে আগে নাম লেখান, ঘটনাটা বলুন, ওনারাই সব টেস্ট করে দেবে ফ্রি অফ কস্টে, কোনো পয়সা লাগবে না বাবা। ঠিক আছে, আপনি অনেক দূরে থাকেন তাই, নাহলে আমার নিজের হসপিটালই ছিল, আমি ওখানে ডেকেও ফ্রি অফ কস্টে আমি করিয়ে দিতাম। ওকে, তো ব্যাপারটা নিয়ে আর ছেলেখেলা করো না বাবা, যেটা সিরিয়াস আমি সিরিয়াস বলে দিই। তো সুতরাং কালকে সকালবেলায় যেন যাওয়া হয়। কুমার, ওকে, হ্যালো, বলুন। বলছি ডাক্তারবাবু, আমার একটা সমস্যার জন্য ফোন করেছিলাম। ওর বাঁকুড়াতে বাড়ি, তো ওর মানে কানের একটা টিউমারের মতো ছিল, তো সেটা এখানে ডাক্তার বলেছিলেন যে ওটা কি হয়েছে। তো এখন ওই সমস্যাটা ব্রেস্টের মধ্যেও এসেছে, মানে দুটো হয়েছে ব্রেস্টের ঠিক মাঝখানটা থেকে শুরু হবে আর দুদিকে এরকম অক্টোপাসের মতো ছড়াবে, কিলোয়েড খুব সাংঘাতিক। হ্যাঁ, ও আস্তে আস্তে ছড়িয়ে যাবে, পুরো ব্রেস্ট ভর্তি হয়ে যাবে একদম। আছে আমার কাছে এরকম অনেক পেশেন্ট আছে, এটার জন্য পেশেন্টকে আসতে হবে এবং চেম্বারে এসে ওষুধ নিয়ে যেতে হবে। কিলোয়েডগুলোর ছবি কানের পাশ থেকে আরম্ভ করে যেখানে যেখানে হয়েছে সেগুলোর ক্লোজ আপ পিকচার পাঠান তাহলে, কারণ ওটা জোঁকের মতো হবে, জোঁকের মতো, টিউমারের মতো বলছেন কেন, টিউমার আলাদা জিনিস হয়, এটা জোঁকের মতো, হ্যাঁ লম্বা জোঁকের মতো একদম থাকবে, কালো একদম, রক্ত খেলে খাবার পরে যেমন জোঁকের চেহারা হয় সেরকম দেখতে হবে। দিস ইজ কিলোয়েড। খারাপ মানে এটা একদম পুরো বডি ছেয়ে যায়, আবার একটা স্টেরয়েড ইঞ্জেকশন বেরিয়েছে, ওই পাল্লায় পড়বেন না, ওই ইঞ্জেকশনটা দিয়ে দেওয়ার সময় ডাক্তার বলবে সেরে যাবে, দেওয়ার পর পুরো বডি ছড়িয়ে যায়, এখন অনেক অল্প ছড়িয়ে আছে, বেশি ছড়ায়নি, তার থেকে বলবো এটার ওষুধ খাওয়া শুরু করুন। ঠিক আছে, এবং লাগানো, শুধু খাওয়া না, লাগানোর জন্য হেভি মলম দেওয়া হয়, ওটাকে হেভি হিট করতে হয়, ওটাকে গরম করে নিত, খুব তীব্র গরম করে তবে লাগাতে হয়, ওর ভেতর থেকে অনেক পয়জেন আছে সেটা বেরোবে, এবং মাঝের মধ্যে মারাত্মক চুলকায় ওর ভেতরে, ওই পয়জেনগুলোর জন্যই ওর মধ্যে, হ্যাঁ ওর মধ্যে ব্যাকটেরিয়াস এবং প্রোটোজোয়া আছে, ওইগুলোকে মারতে হবে তবেই যাবে, এটা খুব বাজে জিনিস, ছড়াবে পুরো অক্টোপাসের মতো ছড়াতে থাকে পুরো বডিতে, বিভৎস হয়ে যাবে বাবা, এখনও শুরুর মুহূর্তে, বিগিনিং স্টেজ, আপনি যোগাযোগ করতে পারেন। চলো, দ্যাটস কল কিলোয়েড, কিলোয়েড জানেন আপনারা, খুব রেয়ার ডিজিজ, খুব কম লোকের হয় বাট খুব সাংঘাতিক। হ্যাঁ নমস্কার। হ্যালো, নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন। বলছি আমি ডাক্তার সাহেব কথা বলতে চাই। কেন? ওকে এখন লাইন আছে। হ্যাঁ, কি দরকার? বলছি যে আমার পায়ের সমস্যা। কি সমস্যা? আমার পায়ের সমস্যা। পায়ের না পাইস, কি বলছেন? পায়ে পায়ে আমার পায়ে ব্যথা হচ্ছে। তো পায়ে ব্যথা, ব্যথা নিয়ে ডাক্তারখানায় যাননি কেন? না, পায়ে দাঁড়াতে বাসাতে দেখিয়েছি। হ্যাঁ, তবে দেখিয়েছো তো রিপিট করতে হবে তো ওষুধ, আসুনি কেন তারপর? আর আমার হচ্ছে যে যেখানে ওষুধ নিয়েছি যে সেগুলো সেরে গেছে, আবার অন্য জায়গায় হয়েছে। আমার কাছে হাতে নিয়ে গেলাম সেরে গেছে। আচ্ছা, হাত সেরে গেছে, আবার পায়ের জন্য দিতে হবে। ঠিক আছে, তাহলে পায়ের জন্য আলাদা করে ওষুধ দিতে হবে, আবার চলে আসবে। হ্যাঁ বলছি, আমি কি আজ এক্সরে করে নিয়ে যাব? হাঁটুর এক্সরে শুধু। হাঁটুর এক্সরে তো? হুম হুম, আর কিছু আনতে হবে না। ডাক্তারবাবু, আমার সুগারের ওষুধটা খেয়েছিলাম কিন্তু মানে অনেকটা ছেড়ে গেছে, এখন কি চেক করে নিয়ে যাব? মেপে নিয়ে এসো, আবার পৌষ সংক্রান্তি গেল, নলেন গুড় দিয়ে ডুবি ডুবে এতগুলো পিঠে খেলে সুগারটা কি করে ছাড়বে? আবার বাজে কথা, তিন দিন ধরে বসে বসে খেয়েছো? না সত্যি বাবা, ডাক্তারবাবু আমাকে আমি খুব ভালোবাসি, আমি যতগুলো রোগ নিয়ে গেছিলাম আমার সব সেরে গেছে। ঠিক আছে, বাকি যেটুকু আছে ওটাও সারিয়ে দেবো, তুমি এসো। আপনি 200 বছর বেঁচে থাকুন, আপনি আসুন। এরে বাবা বলো না, আমি আর 3 বছরের জন্য কন্ট্রাক্ট নিয়েছি, 25 সাল অব্দি থাকলে ব্যাস, আমার আর দরকার নেই, যথেষ্ট। না ডাক্তার, আমার বড় মেয়ের কিডনি স্টোন হল, সেটাও আপনি বের করে দিয়েছেন, আমার বড় মেয়ে খুব খুশি। বাবা কথা শুনে চললে কেন সারবে না? আপনাকে খুব ভালোবাসি, আমার খুব মানে সবাই খুব ভালোবাসে আপনাকে, আপনি 200 বছর বেঁচে থাকবেন, সবাই আমার তাহলে শান্তি। ঠিক আছে, তাহলে মা আর মেয়ের পিঠে খাওয়া হয়নি, তুমি আসবে যেদিন আমাকে জানিও, আমি পিঠে বানিয়ে রাখবো, তুমি খেয়ে যাও।
ঠিক আছে নিয়ে গেলে আমাকে খাবে তো না না আমি বানিয়ে রাখবো তোমার জন্য চিন্তা করো না হ্যালো বলুন ডক্টর সেলিস স্যার কথা বলছি হ্যাঁ বলছি বলুন স্যার আমি আপনাকে 8/1/2023 দেখিয়েছিলাম 8/1/2023 আচ্ছা হ্যাঁ তো আমাকে দিয়েছিলেন ওই কেন দেখিয়েছিলেন সেটা শুনি আগে সুগারের জন্য কারণটা কি ওষুধগুলোর নাম মুখস্থ করে বলার জন্য আমার ওই পেন কিলার যেগুলো দিয়েছিলেন ওইগুলো খেলেই স্যার বিকেলবেলা পেটটা প্রচন্ড যন্ত্রণা আরম্ভ হয়ে যাচ্ছে 4টা থেকে অ্যাসিড হচ্ছে অন্য কিছু না বাড়িতে কোনো অ্যান্টাসিড থাকলে খেয়ে নেবেন নাহলে আমাদের যেটা আছে অ্যারোসিড অথবা অ্যাডিকুল ওটা একটা নিয়ে যাবেন দু সিপি করে সকালবেলা খেয়ে নেবেন আর কিছু না কোনো ওষুধ সম্বন্ধে আর্গুমেন্টের দরকার নেই আমরা জানি কারোর কারোর অ্যাসিড হয় ঠিক আচ্ছা ওটা প্রবলেম না ওটা ভয় পাওয়ার কিছু না যে কোনো একটা অ্যান্টাসিড সকালবেলা খেয়ে নেবেন সারা জীবনে কেউ কমাতে পারলো না আর আমার তো সবে 10-12 দিন হয়েছে এক্ষুনি কমিয়ে দেবো আর আপনি বাজারে ঘুরে বেড়ান তা কি করে হয় কটা দিন চলে না 15 দিনের ওষুধগুলো খেয়ে কি আপনার কাছে একটা সুগার পরীক্ষা করে নিয়ে যাবো হ্যাঁ ওটাই তো নিয়ম বাবা সে তো শুরুর দিনে বলে দিয়েছি আমি 15 দিনে ফার্স্ট কার্ড আপনি সুস্থ হয়ে যাবেন আমার পুরনো পেশেন্ট হোক নতুন হোক সবাই খেতে পারেন করতে পারেন কোনো অসুবিধা নেই হ্যাঁ বাবা বলো হ্যাঁ বলছি হ্যাঁ বাবা বলুন আর মাংস খাওয়া বন্ধ করবে বাবা ছেলে দুজনে মিলে 3 মাস এবার কিসের মাংস জিজ্ঞেস করবে না ইঁদুর বেড়াল কাঠ বেড়ালি সবটাই ঠিক আর মাকে বলবে গিয়ে যে রান্নায় যেন পেঁয়াজের রসুন বেশি না দেওয়া হয় পেঁয়াজের রসুন হ্যাঁ একদম কম না দিলে নয় ওইটুকু আর আদা একদম খাবে না নাহলে আদা খেলে কি হবে মনে হবে মলদারে কাঁটার মতো বিঁধছে নরম জায়গাতে বসলেও নরম সোফায় বসলেও মনে হবে কাঁটার মতো বিঁধছে আর বাবা ছেলের কারণ নেশা থাকলে শুনবো না অ্যালকোহল যেন কেউ সেবন না করে 2 সাইকেল যেন কেউ না চাপে বাস বাড়িতেই সেরে যাবে আসতে হবে না আমার কাছে বাড়িতেই সেরে যাবে এই তো ভালো ছেলে তো ভালো স্টুডেন্ট গুড চালিয়ে যাও ওকে পাইলস ফিস্টুলা নিয়ে অনেকেরই সমস্যা আছে আমি আরও একটা সুবিধা বলে দিই ইউটিউবে গিয়ে আমাদের পাইলস ফিস্টুলা নিয়ে 3-4টে অনুষ্ঠান আছে আপনি মন দিয়ে একবার দেখে নিলে আপনি দেখবেন যে আপনাকে আর আমার কাছে আসতে হচ্ছে না ওতে 7-8 রকমের ঘরোয়া টোটকা বলে দিয়েছি পাইলস আর ফিস্টুলা নিয়ে এবং সেই পেশেন্ট কীভাবে থাকবে তার জীবনবিধি কেমন হবে সমস্ত কিছু কী খাবে না কী খাবে সমস্ত কিছু ইন ডিটেল আপনার মলদারে মাংস আছে মাংসের কারোর টুকরো নেই কারোর আবার ভেতরে আছে কারোর আবার রক্ত পড়ছে কারোর রক্ত পড়ে না প্রতিটা যত রকমের পাইলস হয় 6 রকমের পাইলস হয় সেই টাইপগুলো সব দেওয়া আছে ঠিক আছে হ্যাঁ বলুন মা জননী হ্যাঁ আমি নমস্কার নমস্কার আমি একটা রোগের বিষয়ে জানতে চাইছি আমার পায়খানা করতে গেলে না মলদারটা বেরিয়ে যায় হ্যাঁ কি বলতে হবে বল না না কি করেছো একটু শুনি আমারও তো জানতে ইচ্ছে ঘরে তোমরা তাবিজ করো কবিরাজ করো না কি করো জল পোড়া তেল পোড়া কি খেয়েছো হ্যাঁ ওই সব তো করেছি আচ্ছা এগুলো হয়েছে আচ্ছা ফোনে দেখতে পাচ্ছি না মেয়েদের এমনিতে বয়স জিজ্ঞেস করতে নিয়ে আমি জানি কিন্তু ফোনে তো দেখতে পাচ্ছি না বয়সটা বলো কত 45 আচ্ছা 45
কালকে সকালবেলা গরম জল করবে, বড় বাচ্চাদের স্নান করানোর যে গামলা নেই, এবার মাথায় দোষ আছে, বুঝতে পারছি। এবার বাকিটা শোনো, টিভিতে শোনো, ফোন রেখে দাও। বাচ্চাদের স্নান করাবার একটা বড় গামলা কিনবে, তাতে গরম জল নেবে, ওর মধ্যে ফিটকারি দেবে, ফিটকারি ছেলেরা দাড়ি কাটার পর যেটা দেয়, ফিটকারি গুঁড়ো করে হাফ চামচের মতো দিয়ে স্নান করতে যাবার আগে পাঁচ মিনিট করে প্রতিদিন বসা শুরু করো। আর দু নম্বর হচ্ছে, আমি দুটো ট্যাবলেটের নাম বলে দিচ্ছি, বৃদ্ধ বাদিকা বটিকা আর কঙ্কায়ন বটিকা। এই দুটো ট্যাবলেট যে কোনো আয়ুর্বেদ দোকানে পাওয়া যায়, দিনে দুবার করে এটা খেতে থাকো। তোমার যে অসুখটা হয়েছে সেটার নাম হচ্ছে রেকট্যাম প্রোল্যাপস, মলদার যাদের বেরিয়ে আসে, হয় ছোটোবেলা থেকে, যাদের কোষ্ঠকাঠিন্যর রোগ আছে, শক্ত পায়খানা হয়, হার্ড স্টুল, তাদের এই অসুখটা ধীরে ধীরে হয়ে যায়। তো এটাকে আবার সারিয়েও ফেলা যায়, কোনো আবার ডাক্তারের পাল্লায় পড়ে আবার অপারেশন করতে যেও না বাবা। বলুন কে আছেন ফোনে? হ্যালো, কি হয়েছে মা, ঘরের মধ্যে অশান্তি হয়েছে নাকি? তাহলে এত সিরিয়াস ভাবে, গম্ভীর ভাবে কি? এরকম আমি থানায় বসে নেই তো, চেম্বারে বসে আছি, বলুন একটু রিল্যাক্স ভাবে বলুন, এত সিরিয়াস হয়ে যাচ্ছেন কেন? আমি আছি তো। তা মেচে তার দাগের জন্য এত রাগ করে বসে থাকলে হবে? তা আমি দিয়ে দিচ্ছি ওষুধ আছে, তার জন্য ঘরোয়া টোটকা আছে। এক হচ্ছে লাউ আর কাঁচা হলুদ বেটে নিয়ে দুপুরবেলা রান্না করতে করতে যেটুকু সময় যায় মেখে নিয়ে তারপর ওই রান্না বান্না করবে, লাউয়ের সাদা অংশ আর কাঁচা হলুদ, এক নম্বর। দুই, রাতের বেলা শুতে যাবার আগে আমাদের যে মলমটা, আমি ওটা মলমটা এখানে অ্যাডও দিই, যার নাম হচ্ছে কোলেজমা কেয়ার। কোলেজমা কেয়ার মলমটা যে কোনো আপনার বাড়িতে ফেস ওয়াশ আছে সেটা দিয়ে ধুয়ে নিন, অবশ্যই যেন হার্বাল ফেস ওয়াশ হয়, মুখে সাবান দেবেন না। ওই কোলেজমা কেয়ার আর ফেয়ার অ্যান্ড ফেয়ার এই দুটো ক্রিমকে মিক্স করে নিয়ে যেখানে যেটুকু অংশে মেচেতা হয়েছে ওইটুকু অংশে লাগিয়ে রাখুন। পাঁচ সাত দিন পর থেকে দেখবেন ওটা লাইট হতে শুরু করেছে। মেচেতা কি? ইটস এ কোলেজমা। হোয়াট ইজ কোলেজমা? কোলেজমা ইজ দ্য মেলানিন। মেলানিনটা হাই হয়ে গেলে তখনই এটা হয়ে থাকে। যাদের মেলানিন কমে যায় তাদের শরীরে সেটি দেখা যায়, বোঝা গেছে? যাদের শরীরে মেলানিন বেড়ে যায় তাদের এরকম মেচেতার মতো বা এরকম কালো কালো স্পট আসে। তো এটাকে সারিয়ে ফেলা যায়, এত চিন্তা করার কিছু নেই তো। আমি যেগুলো বলে দিলাম এগুলো বাজারে পাওয়া যায়, কোলেজমা কেয়ার, এখনই মোবাইলে টাইপ করো, দাম সব কিছু দেখাবে কোথায় পাওয়া যাচ্ছে, বাড়ির ঠিকানা দিয়ে দিন, বাড়িতে পৌঁছে দেবে, ঠিক আছে? কিন্তু ঘরোয়া টোটকাটা নিজে করতে হবে। নমস্কার। হ্যালো, নমস্কার, বলুন। হ্যালো, পুরুলিয়া। আমি এতক্ষণ খুঁজছিলাম যে পুরুলিয়া থেকে এখনো কেন কেউ এলো না। কোথায় বাড়ি মা পুরুলিয়া? বাহ, দারুণ জায়গা। এই শীতকালে প্রচুর বেড়াতে যাচ্ছে না এখন মানুষ? বলো প্রবলেম কি? সাঁওতালডি, ঠিক আছে, তোমার ঠিকানা পাঠিও, একদিন যাবো। না, এখন ওখান থেকে ভিডিও কলিং হচ্ছে, কোনো সেন্টারই এখন যেতে পারা যাচ্ছে না। তাহলে স্যার ভিডিও কলিং এ যদি দেখায় আমার মাথার টিউমার গুলো সারবে? হ্যাঁ নিশ্চয়ই, তুমি একদিন ফোন করেছিলে আমার মনে আছে। তো ভিডিও কলিং এ কেন, আমাকে মোবাইলে ছবি তুলে পাঠালেও হবে? আগে মোবাইলে ছবি তুলে নাও, নিয়ে ওটা আমাকে হোয়াটসঅ্যাপ করে দাও এই নাম্বারে, তারপর ভিডিও কলিং এ এসো, ঠিক আছে? আচ্ছা স্যার, আমি তাহলে কালকে ইয়ে করবো, বুকিং করবো, ভিডিও কলিং এ আপনি দেখবেন? কালকে না, শুক্রবারে। শুক্রবারে? শুক্রবারে। আচ্ছা স্যার, কিছু করতে হবে কি? কিছু করতে হবে না। উপরে হয়েছে স্যার কয়েকটা, আমি অনেকদিন থেকে চেষ্টা করছি যাওয়া, তো ঝাড়গ্রামে ভাবলাম দেখাবো। এগুলো অ্যাকচুয়ালি টিউমার না, এগুলোকে নিউরোফাইব্রোমা বলা হয়, নিউরোফাইব্রোমা। এগুলো টিউমার পুরোপুরি বললে ভুল হবে, তো এগুলো শারীরিক কমিয়ে ফেলা যায় বাই মেডিসিন, কোনো অপারেশন লাগবে না, ঠিক আছে? হ্যাঁ, নড়াচড়া করবে, নড়াচড়া করে, নরম, অসুবিধা নেই, তুমি শুক্রবার এসো ভিডিও কলিংয়ে। নমস্কার, বলো।
বলছিলাম যে কোষ্ঠকাঠিন্য একটা ব্যাপার হয়েছে, মানে সকালবেলা করে পটি ক্লিয়ার হচ্ছে না, পটি হওয়ার পরে পেটের মধ্যে একটা খাম থাকছে। কি খাচ্ছেন, এর জন্য কি ওষুধ খাচ্ছেন? কোষ্ঠকাঠিন্যর জন্য কি ওষুধ খাচ্ছেন? কোনো ওষুধই খাচ্ছি না। এ তো এরপর অর্শ হয়ে যাবে, নাহলে রক্ত আসবে তো। সোনা পাতা চূর্ণ খান। সোনা পাতা চূর্ণ বাজারে কিনতে পাওয়া যায় যে কোনো আয়ুর্বেদিক দোকানে। এক চামচ করে সোনা পাতা চূর্ণ হাফ কাপ উষ্ণ গরম জলের সঙ্গে রাত্রিবেলা খেয়ে শুয়ে পড়বেন, দেখবেন একদম নরম সফট পটি হচ্ছে। হ্যাঁ, একবারে ক্লিয়ার হচ্ছে না, তার জন্য সোনা পাতা যথেষ্ট। তাহলে এক চামচ খাবার দরকার নেই, হাফ চামচই কাজ হয়ে যাবে। ওকে, কি বললেন? সোনা পাতা চূর্ণ লিখে নেবেন। নমস্কার, বলুন। দেখতে দেখতে সময়সীমা অনেকখানি পার করে এসেছি, আর খানিকক্ষণ সময় আপনাদের সঙ্গে আছি। হ্যালো, হ্যালো, ডক্টর সিং বলছেন? হুম স্যার, আমার ছেলে কানে ফুটে ফুটাটা ঘুমানোর মতো হয়েছে। ওটা ছবি পাঠাবেন, না দেখেও সব কিছু বলা যাবে না। আমি অন্তর্যামী নই মা, যে তুমি বললে আমি কানে টিউমারটা দেখতে পাবো। ওটা আমাকে দেখতে হবে কোন জায়গাটায় আছে, আদৌ ওটা টিউমার কিনা। টিউমার বলতে অনেক ডাক্তারকে দেখাতে হবে, বলে সিস্ট মতো আছে আর কি। সেটাই আমাকে দেখাতে হবে। সেই ডাক্তাররা নিজের চোখে দেখে কিছু করতে পারলো না, আর আমি না দেখে কি করে করবো? আমাকেও তো দেখতে হবে না। আচ্ছা বলছি, তাহলে আপনার কোন নম্বরে ছবিটা দেবো? যে নম্বরে কথা বলছেন এই নম্বরেই। কবে দেবো তাহলে? একটা ভালো দিন দেখে, পৌষ সংক্রান্তিতে চলে গেল, এখন যে কোনো দিন দেওয়া যায়। টাইমটাও আমাকে বলে দিতে হবে, আপনি কখন দেবেন কবে দেবেন। উফ, নমস্কার ডাক্তার। নমস্কার, বলুন। আমার বয়স 61 ক্রস করেছে, তো মাঝে মাঝে পেচ্ছাপের একটু ট্রাবল দিচ্ছে, মানে বেশিক্ষণ আটকে রাখতে পারছি না। প্রোস্টেট প্রবলেম হয়ে গেছে বাবা। কথা বলছেন বা টিভির পর্দায় দেখুন, ওখানে নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারও পাঠাতে পারেন। হ্যাঁ হ্যাঁ, ওতেও পাঠান, ওগুলো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনি ওতেও পাঠিয়ে দিয়ে নিচে প্রবলেমটা লিখবেন যে ইউরিন করে এলে আবার ইউরিনটা পাচ্ছে। ঘাবড়াবেন না, এটা ঠিক হয়ে যাবে, আমি আপনাকে এখন থেকেই বলে রাখছি। কিন্তু ওটা কত বড় হয়েছে দেখার জন্য চেষ্টা করতে দিলাম, নাহলে আমি এখনই ওষুধের নাম বলে দিতে পারতাম। আমি ওষুধ নিতে গেছিলাম আয়ুর্বেদিক, কিন্তু আমি শ্বাস বন্ধ হয়ে গেছে, অ্যাজমা আছে নাকি? হ্যালো, মাংসর পিণ্ডের মতো? হ্যাঁ, ডানাতে ওটাও একটা টিউমারের মতো হয়েছে, তাই তো? চিকিৎসা দেখে নিয়ে করা দরকার, না দেখে নিশ্চয়ই না, আমি তো করি না। ঠিক, যেটা হবে সঠিক হবে, নাহলে না হোক, ঠিক আছে? ওকে, নমস্কার। হ্যালো, মা জননী বিয়ে বাড়ির জন্য সাজগোজ করছে, তার মধ্যেও আমাকে দেখে ফোন করে ফেলেছে। বলুন। হ্যালো, হুম, ডক্টর সেন বলছেন? হুম,
বলছি। হ্যালো। হ্যাঁ কি বলছেন? হ্যাঁ হ্যালো। আপনার কি কানে প্রবলেম আছে? আমার ছেলের তো 25 বছর বয়স, তো ওর মাথার চুলগুলো না পেকে যাচ্ছে। তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিন। কি বলছেন? তাড়াতাড়ি ছেলের বিয়ে দিয়ে দিন। শুনতে পেয়েছেন? আরও পেকে যাবার আগে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিন। বাকি শুনতে পাইনি, মা জননী হারিয়ে গেছে। ছেলের বিয়ের কথা বলতে কোথায় গেলেন আপনি? আরে বাবা, নিমন্ত্রণ করতে বলিনি তো আমাকে, কিন্তু ছেলের বিয়েটা দিয়ে দিন তাড়াতাড়ি। এত কম বয়সে পেকে গেছে মানে ভবিষ্যৎ খারাপ, লিভারে যত্ন নিতে হবে। নমস্কার। হ্যালো। হ্যালো। হুম। ডাক্তার সেন বলছেন? হুম। বলছি যে কোমরের হাড় ভেঙে গিয়েছিল, অপারেশন হয়েছে বুঝছেন, আর এবারে পা দুটো প্রবলেম হচ্ছে বলছে। অবাস হয়ে যাবে, অবাস। হ্যালো। হুম। বলছে যে হাড় ক্ষয়ে গেছে, কিন্তু সেই রোগী একদম মানে উঠতে আর পারছে না, মানে খুব যন্ত্রণা হচ্ছে হচ্ছে। নিয়ে এসো আমার কাছে, নিয়ে এসো, নিয়ে এসো আমার কাছে। শুক্রবার দমদমে নিয়ে এসো। কোথায় বাড়ি আপনার? কোথায় বাড়ি? আমার ফলতায়। ফলতা থেকে? ফলতা থেকে তো বারাসাত কাছে হবে না? ফলতা থেকে বারাসাত কাছে হবে? হ্যাঁ, ফলতা থেকে তো বারাসাত কাছে। আচ্ছা, কবে কবে বসেন একটু বলবেন? ও সব বলে দেবে, নিচের ওই যে দুটো নাম্বার আছে দেখুন টিভির পর্দা, ওই নাম্বারে একটু ফোন করে নিন, ওরা আপনাকে হেল্প করবে এবং খালি ডেট দেখে বুকিংও দিয়ে দেবে। আচ্ছা, আসার আগে কোমরের যে অপারেশন হয়েছিল তখন যে এমআরআই এবং সিটি স্ক্যান করেছিলেন, ওই দুটো রিপোর্ট কিন্তু সঙ্গে নেবেন। আচ্ছা আচ্ছা, ঠিক। আমার ওই দুটো রিপোর্ট লাগবে, বাকি চিন্তা করার কিছু নেই, আমি হাঁটাবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলো রাখছি। নমস্কার। হ্যালো। হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ নমস্কার ডাক্তারবাবু। বলছি ডাক্তারবাবু, আপনি বসেন কোথায়? বাড়িতে, এখন এখানে স্টুডিওতে বসে। আচ্ছা, ওটা কোথায় ডাক্তারবাবু অ্যাড্রেসটা? একটা বারাসাত, একটা দমদম। দমদমের কোথায়? ওই ম্যাপ শুদ্ধ বলে দেবে, নিচের নাম্বারে ফোন করুন, ও লোকেশন শুদ্ধ পাঠিয়ে দেবে। টিভি পর্দায় যে নিচের নাম্বার আছে ওখানে। বলুন। হ্যাঁ স্যার, নমস্কার। নমস্কার। আমি স্যার বর্ধমান থেকে বলছি। বলুন। বলছি স্যার, আমি না, কয়েকটা দিন করে যেতে হবে। কেন, একটা জিনিস জেনে রাখবে, তোমার বাড়িতে কোথাও তোমার কাজ দরকার, মানে দেওয়ালে একটা ছোটে গেছে, নোনা ধরে গেছে, ঠিক আচ্ছা, সেখানে কি শুধু সিমেন্ট বালি লাগিয়ে দিলেই হয়ে যাবে? তার উপর প্লাস্টার করে আবার কালারও করতে হবে, তো প্রাইমার দিয়ে, পুটি দিয়ে, নাহলে তো আবার ওই নোনা ধরা দেওয়াল বেরিয়ে আসবে, তাই না? তার মানে একটা জায়গা খারাপ হয়ে গেলে সেই জায়গাটা মেকআপ করতে যে কদিন লাগে, তোমাকে সেই কটা দিন মেডিসিন কিন্তু খেতে হবে। তুমি এখন কি বলো তো, এখন তুমি ভালো আছো, তুমি কিন্তু কিওর হয়ে যাওনি, সুস্থ হয়ে যাওনি, তুমি ভালো আছো। তাহলে তোমায় সুস্থ হয়ে যেতে গেলে আরও কটা দিন ওষুধটা খেতে হবে, এবং সঙ্গে আমি যে নিয়ম বলে দিয়েছি, যেমন মুসুর ডাল খাবে না, পুঁই শাক খাবে না, ঢেঁড়স খাবে না, এগুলো বাদ দিয়ে চলতে হবে। হ্যাঁ স্যার, ওইগুলো তো আমরা খাই না। আমি কি বলছি, সেই ওষুধের শেষ হয়ে যাওয়ার পর আমরা ওখানে একবার ফরাসি পেটিয়াসাতে একটা ভালো। অলওয়েজ ওয়েলকাম। তুমি একা নয়, তোমার পরিবারকে নিয়ে, বাচ্চা কাচ্চা নিয়ে আসো। হ্যাঁ স্যার, না না স্যার, আমি তো আমার দুনিয়ার হয়েছিল ঘটনাটা আমার কাছ থেকে জেনে। আচ্ছা আচ্ছা, ফোন করেছি তো। আচ্ছা স্যার, এখন সুস্থ আছে। ভেরি গুড, ভেরি গুড। হ্যাঁ স্যার, আপনাদের আতঙ্ক হয়ে গেছিল, আমি তো গিয়েছিলাম আপনার খুব সুনাম করতে পারছি, আমি ওই স্যারের সঙ্গে অবশ্যই গিয়ে দেখা করি, স্যার স্যার না থাকলে আমি মারা পড়ে যাব। না না, কিছু হবে না, আমি আছি, 25 সাল অব্দি আছি, চিন্তা করো না। আচ্ছা, বোনকেও জানিয়ে দিও, বোনকেও জানিয়ে দিও, এখন একটা ফিজে দুজনকে দেখাতে পারবে, মানে তুমি আর বোন দুজনে একটা ফিজ কাটলেই চলে আসতে পারবে, বোনকে নিয়ে চলে আসো, ঠিক আছে? আমি দেড় দিনের মাথায় মানে অনেক অ্যালোপ্যাথি ডাক্তার দেখেছিলাম, কেউ স্যার ভালো করতে পারে না।
মানে গতকাল থেকে আমরা দেড় দিনে ওষুধ খেয়ে প্রথম একটা ওষুধ খেয়ে বমি করেছিল বুঝলেন তো যে গতকাল থেকে রাতে ঘুম হয়েছে পায়খানাতে দুবার হয়েছে বলছে না শরীরটা আমার ঠিক আছে একটু দুর্বলতা যা আলাদা দেখ দু মাস ধরে যেটা বুঝেছি একদিনই তো সফল হয় না ধীরে ধীরে ভাবি অবশ্যই বলুন শুনতে পাচ্ছি ভিটেপাটি বন্ধক দিতে হবে না গটিপাটি সবই রয়ে যাবে চিন্তা নেই বাবা ফ্রি অফ ফ্রি তে ট্রিটমেন্টের জন্য আমার একটা সেন্টার আছে কেন হয়ে যাবে তুমি যদি খোঁচাখুচি করতে যাও অপারেশন করতে যাও তাহলে ক্যান্সার হবে না হলে হবে না কে বলেছে ক্যান্সার হয় থেকে ঘড়ির কাঁটা কতক্ষণ বলছে আমাদের স্টুডিওর কাঁটা আজকে আর মাত্র 5 মিনিট আপনাদের সঙ্গে আছি 8272940706 নমস্কার নমস্কার বলুন বলুন কত বয়স বাপ কত বয়স এখন 35 কি কাজ করা হয় আচ্ছা তাহলে দুপুরে খেয়ে দে বেশ একটা টানা ঘুম দুয়ারে সরকারের চাল দুপুরে ভাত খাওয়া আর আলু খাওয়া বন্ধ করতে হবে যেগুলো খেয়ে খেয়ে মোটা হয়েছো ওই খাবারগুলো বন্ধ করতে হবে আর প্রথম নাম্বার থাইরয়েড টেস্ট করতে হবে যদি বডিতে থাইরয়েড থেকে যায় তাহলে কিন্তু ঠিক তো ব্যাস তাহলে অসুবিধে নেই তেল ঘি খাওয়া আর ভাত খাওয়া বন্ধ করো আলু খাওয়া বন্ধ করো ইমিডিয়েট দুধের আইটেম বন্ধ করো আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস সিমুই পায়ে সন্দেশ দুধ এগুলো বন্ধ করতে হবে হ্যালো বড় অফিসার ফোন করেছে হোল্ডে রেখে তো যাই হোক আমরা আমাদের 2023 মিশনটা জানিয়ে দিই আপনারা হয়তো অনেকেই জেনে গেছেন আগামীকাল আবার জানতে পারবেন ঠিক সন্ধ্যা 7টায় যে আপনাদের জন্য 2023 সালের 2 জানুয়ারি থেকে আপনাদের জন্য একটা সুন্দর সেক্টর বানিয়েছি আগে থাকতে ওটা ছিল তার বেশ কিছু সিস্টেম চেঞ্জ হয়েছে নতুন করে একদম শুধু মানুষের পরিষেবার জন্য অনেক সরকারি হসপিটাল আছে মেডিকেল কলেজ আছে তাহলে আর আমার কাছে এত রুগী কেন এতই যদি সরকারি হসপিটাল থাকবে তাহলে আমার আয়ুর্বেদ সেক্টরই এত রুগী কেন তাই আয়ুর্বেদ এবং অ্যালোপ্যাথি একসঙ্গে একই ছাদের নিচে দমদম গোরাবাজার মিউনিসিপ্যালিটি হসপিটাল সব রকমের ক্লাস আছে জেনারেল ডাব্বা সেকেন্ড ক্লাস অ্যান্ড ফার্স্ট ক্লাস এসি তিনটেই আছে ট্রিটমেন্ট এক শুধু থাকার আর ব্যবস্থার আলাদা আছে যে যেমন চায় একদম নিম্নবিত্ত গরিব মানুষের জন্য ফ্রি অফ কস্টে বা স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসার ব্যবস্থা করা আছে এবং কোনো সিরিয়াস কেস ইমিডিয়েট এমার্জেন্সি তার জন্যও ব্যবস্থা করা আছে ডায়ালিসিস কিডনির আইসিইউ এইচডিইউ ভেন্টিলেশন অ্যান্ড
ওটি ডিপার্টমেন্ট, হঠাৎ হার্ট অ্যাটাক। হসপিটাল অনেক নাম জানা আছে, নর্মাল হয়ে ফিরছে গজন। এই সাধারণ জীবনে আবার ফিরিয়ে দেবার জন্যই ডিজিএম স্পেশালাইজড হসপিটাল, মিন্স দমদম গোড়াবাজার মিউনিসিপ্যালিটি স্পেশালাইজড হসপিটাল, রাজ্য সরকারের ছিল, এখনো আছে, কিন্তু ম্যানেজমেন্টটা চেঞ্জ করা হয়েছে সম্পূর্ণ অন্যরকমভাবে। আর কটা দিন পর বেড আর ফুল হয়ে যাবে পাবেন না, কারণ শুরু করার পর দিন থেকে যেভাবে মানুষের আশা শুরু হয়েছে, এত প্রমিনেন্ট ট্রিটমেন্ট না, সম্ভব না। রিনাউন্স এক একটা ডাক্তার, কিডনির স্পেশালিস্ট, নার্ভের, ব্রেনের, স্ট্রোক হয়ে যাওয়া, হার্টের, অ্যাবডোমিনাল লিভারের প্রবলেম এবং অনকোলজি ডিপার্টমেন্ট ক্যান্সারের এবং ওটি অপারেশন থিয়েটার অসাধারণ করা হয়েছে এবং 1300 ডক্টরের সাহায্যার্থে। সো আই এম নট জোকিং। চোখ বন্ধ করে দমদম গোড়াবাজার, শুধু এইটুকু মনে রাখবেন, মিউনিসিপ্যালিটি হসপিটালে পৌঁছে যান, ভর্তি হয়ে যান। আয়ুর্বেদ এবং অ্যালোপ্যাথি একই ছাদের নিচে, যতক্ষণ হসপিটালে থাকবে মডার্ন মেডিসিন বাড়ি যাবে আয়ুর্বেদ মেডিসিন, রোগটাকে সম্পূর্ণ কিওর করার জন্য। এতদিন আয়ুর্বেদ ডিপার্টমেন্ট দেখেছি, এখন দুটো ডিপার্টমেন্টেই, আমি একা না, কয়েকশো ডক্টর মিলে, তাহলে বুঝতেই পারছেন নতুন করে উদ্যোগ নিয়ে করা হয়েছে শুধু মানুষকে পরিষেবা দেওয়ার জন্য। না, এটা ভাববেন না যে প্রাইভেট নার্সিংহোম হসপিটালের মতো ওখানে লুটমার হবে, না, যেটুকু প্রয়োজন সেটুকুই। চোখ বন্ধ করে চলে আসুন, ঠিক? আগামীকাল আরও ডিটেলে দেখাবো, চোখ রাখবেন, সেম টাইম সেম চ্যানেলে। আজকের সময়সীমা শেষ, বিদায় নিতে হচ্ছে আজকের জন্য। শুভরাত্রি, গুড নাইট।